সম্প্রতি খবর অনুযায়ী ভারত সরকার হায়দ্রাবাদের বায়োলজিক্যাল ই কোম্পানিকে তাদের দ্বারা তৈরি কোভিড নাইন্টিনের ভ্যাকসিন কর্বেভ্যাক্স ভ্যাকসিনের ত্রিশ কোটি ডোজ পনেরোশো কোটি টাকায় অগ্রিম অর্ডার দিয়েছে যদিও এই ভ্যাকসিন বাজারে আসেনি এই ভ্যাকসিনের ফার্স্ট এবং সেকেন্ড ট্রায়ালই সবেমাত্র কমপ্লিট হয়েছে থার্ড ট্রায়াল এখনও হয়নি তার আগেই সরকার কেন তিরিশ কোটি ডোজ অগ্রিম অর্ডার দিল তা নিয়ে মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে আমাদের দেশে ফেব্রুয়ারি শেষের থেকেই কোভিড নাইন্টিনের কেস বাড়তে থাকে অর্থাৎ কোভিড নাইন্টিনের রুগী বাড়তে থাকে এই কোভিড নাইন্টিনের রুগী বাড়ার পেছনে একটি বড় কারণ হিসাবে দেখা দিয়েছে যে যথেষ্ট পরিমাণ লোকজনকে ভ্যাকসিন দেওয়া হয়নি কারণ দেশে ভ্যাকসিনের শর্টেজও দেখা দিয়েছিল এছাড়া ভারত সরকার চাইছে যাতে ভবিষ্যতে কোনো ভ্যাকসিনের শর্টেজ না দেখা দেয় তাই আগে থেকেই ভ্যাকসিন বুক করে রাখছে এই কর্বেভ্যাক্স ভ্যাকসিন বাজারে আসার পর দেশের সেকেন্ড মেড ইন ইন্ডিয়ান ভ্যাকসিন হবে ও দেশের চতুর্থতম ভ্যাকসিন হিসাবে ব্যবহার হিসাবে ছাড়পত্র পাবে কারণ এর আগে কোভ্যাক্সিন স্পুটনিক ভি এবং কোভিশিল্ড এই তিনটি ভ্যাকসিন বর্তমানে চলছে কোভ্যাকসিন তৈরি করেছে ভারত বায়োটেক স্পুটনিক ভি তৈরি করেছে রাশিয়ার সরকারি সংস্থা এবং কোভিশিল্ড তৈরি করেছে অ্যাস্ট্রাজেনেকা আর সেটা ভারতে উৎপাদনের দায়িত্বে রয়েছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এসআইআই পুনাবালার কোম্পানি এই কোভ্যাক্সিন বাজার আসার পর এটি হবে সব থেকে সস্তা ভ্যাকসিন এই শোনা যাচ্ছে এই ভ্যাকসিনের দাম প্রতি ডোজ প্রতি দুশো থেকে আড়াইশো টাকা দাম হবে অর্থাৎ ভ্যাকসিনের দুটো ডোজ নিতে মোট চারশো থেকে পাঁচশো টাকা খরচ পড়বে এবার দেখে নেওয়া যাক এই ভ্যাকসিন কিভাবে কাজ করে এই ভ্যাকসিনের রিকম্বিনেন্ট প্রোটিন সাব ইউনিট এর মাধ্যমে কাজ করে অর্থাৎ এই রিকম্বিনেন্ট প্রোটিন সাব ইউনিট হচ্ছে পুরো ভাইরাসেরই একটি অংশ অর্থাৎ ভাইরাসের একটি অংশ আমাদের দেহে প্রবেশ করানো হবে এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে ভাইরাসের একটি অংশ যদি আমাদের দেহে প্রবেশ করানো হয় তাহলে আমাদের ক্ষতি হবে কিনা না অ্যাকচুয়ালি আমাদের তাতে কোনো ক্ষতি হবে না কারণ পুরোপুরি ভাইরাসটাকে আমরা আমাদের দেহে প্রবেশ করাবো না এই ভাইরাসের কিছু অংশ খুবই সামান্য অংশ আমাদের দেহে প্রবেশ করানো হবে এই যে স্পাইক প্রোটিনটা দেখা যাচ্ছে এই স্পাইক প্রোটিনটাই আমাদের দেহে প্রবেশ করানো হবে এবং এই স্পাইক প্রোটিন আমাদের দেহে প্রবেশ করানোর ফলে এই স্পাইক প্রোটিনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে যাকে না পরবর্তীকালে কোভিড নাইন্টিন থেকে আমাদের রক্ষা করবে এই ভ্যাকসিনটিরও দুটি ডোজ নিতে হবে প্রথম ডোজ নেওয়ার পরে এক মাস পরে গিয়ে আর ডোজ শুধুমাত্র জনসন অ্যান্ড জনসন কোম্পানির যে ভ্যাকসিন রয়েছে শুধুমাত্র সেই ভ্যাকসিনই একটি ডোজ নিলেই কার্যকরী হয়ে উঠছে কিন্তু বাদবাকি যেসব কোভিশিল্ড কোভ্যাক্সিন এবং স্পুটনিক ভি এইসব ভ্যাকসিনের দুটি করে ডোজ নিতে হচ্ছে এই রিকম্বিনেন্ট প্রোটিন সাইব ইউনিট দ্বারা ভ্যাকসিন তৈরির পদ্ধতি এটা প্রথম নয় এর আগেও হেপাটাইটিস বি ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে তবে কোভিড নাইন্টিন ভ্যাকসিনের জন্য এই প্রথমবারের মতো এই পদ্ধতি ব্যবহার করা হলো এছাড়া নোভাভ্যাক্স নামে কোম্পানি প্রোটিন ভিত্তিক ভ্যাকসিন তৈরি করেছে তবে তারা এখনও জরুরি ব্যবহারের অনুমোদন পায়নি এবার দেখে নেব এই কর্বেভ্যাক্স ভ্যাকসিনটি অন্যান্য ভ্যাকসিনের থেকে কীভাবে আলাদা যেমন ফিৎসার এবং মডার্না এমআরএনএ ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনিকার কোভিশিল্ড আর হচ্ছে জনসন জনসন এবং স্পুটনিক ভি ভাইরাল ভেক্টর ভ্যাকসিন এবং কোভ্যাক্সিন একটি ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন আর কর্বেভ্যাক্স ভ্যাকসিন হচ্ছে রিকম্বিনেট প্রোটিন সাবিনিট এবার ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন মানে হচ্ছে ভাইরাসের মৃত অংশ অথবা খুবই দুর্বল ভাইরাস কোভিড এর ভাইরাস আমাদের দেহে প্রবেশ করানো হবে এমারিনা ভ্যাকসিনে আমাদের দেহে এই ভাইরাসের কোড আমাদের দেহে প্রবেশ করানো হবে এবং তার ফলে অ্যান্টিবডি তৈরি হবে এবং সেই অ্যান্টিবডি পরবর্তীকালে কোভিড নাইন্টিনের থেকে আমাদের রক্ষা করবে এবং এই যে ভাইরাল ভেক্টর ভ্যাকসিন এই ভ্যাকসিনেও আমাদের দেহে কোড প্রবেশ করানো হবে এবং তার ফলে আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি হবে এই কর্বেভ্যাক্স ভ্যাকসিন যে কোম্পানি তৈরি করছে তার নাম বায়োলজিক্যালি এবং এই কোম্পানি সম্পর্কে আমরা কিছু জেনে নেব এই কোম্পানি ডক্টর ডিভি কে রাজু উনিশশো সালে স্থাপন করেন এবং উনিশশো সালে ডিপিটি ভ্যাকসিন প্রচুর পরিমাণে তৈরি তৈরি করা শুরু করে এই কোম্পানি এই ডিপিটি ভ্যাকসিন হচ্ছে দ্বিপথেরিয়া পার্টোসিস এবং টাইটিটেনাসের ভ্যাকসিন এছাড়া এই কোম্পানির সাতটি হু দ্বারা প্রি কোয়ালিফাইড ভ্যাকসিন রয়েছে তার মধ্যে ফাইভ ইন ওয়ান একটি ভ্যাকসিন রয়েছে মানে একটা ভ্যাকসিনের মধ্যে পাঁচটা রোগের ভ্যাকসিন রয়েছে সেই রোগগুলিকে কি ডিপথেরিয়া টিটেনাস পার্টোসিস হেপাটাইটিস বি এবং হেমিওফ্লাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি ইনফেকশনের এবং এই কোম্পানি গত দশ বছরে একশোটিরও বেশি কান্ট্রিকে বিভিন্ন ধরনের ভ্যাকসিন সাপ্লাই করেছে বর্তমানে এই কোম্পানি বিশ্বের মধ্যে সবথেকে বেশি টিটেনাস ভ্যাকসিন তৈরি করে থাকে আশা করা হচ্ছে এই ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল জুলাই মাসের মধ্যে শেষ হবে এবং আগস্ট মাসে এই ভ্যাকসিন এমার্জেন্সি ব্যবহারের অনুমোদন পাবে এবং আগস্ট মাস থেকে আমাদের দেশে চারটি ভ্যাকসিন দেওয়া হবে তার মধ্যে কোভ্যাক্সিন স্পুটনিক ফি এবং কোভিশিল্ডের সাথে সাথে কর্বেভ্যাক্স এই কোম্পানি মাসে সাত থেকে আট কোটি ভ্যাকসিন তৈরি করার ক্ষমতা রয়েছে এছাড়া এই বায়োলজিক্যাল ই কোম্পানি জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিনের ওয়ান বিলিয়ন ডোজ তৈরি করবে দু সালের মধ্যে কোয়াড কান্ট্রির জন্য কোয়াড কান্ট্রি হচ্ছে চারটি দেশের একটি সংগঠন এই কোয়াড কান্ট্রির মধ্যে ইউএসএ ইন্ডিয়া জাপান এবং অস্ট্রেলিয়া রয়েছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ